কুম্ভ মেলা, কুম্ভ মেলা, কুম্ভ মেলা, সনাতনী ধর্মীয়দের কুম্ভ মেলা, কল্যাণী মাঝের চরের কুম্ভ মেলার আজকে সমাপ্তি ঘটল। প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আবেগের টানে ছুটে এসেছিল এই কুম্ভ মেলার। বেশ কয়েকদিন ধরে একটা গমগমে ভাব ছিল, লক্ষ লক্ষ দর্শনার্থী, লক্ষ লক্ষ মানুষ পূর্ণ লাভের আশায় এই কুম্ভ মেলা এসে জমায়েত হয়। প্রচুর মানুষ আজকের দিনেও স্নান করছে, কালকের পর আর এই কুম্ভ মেলা দেখা যাবে না, পুরো ময়দান ফাঁকা হয়ে যাবে। এলাহাবাদে 12 বছর পর পর কুম্ভ মেলা হয়, 704 বছর পরে কল্যাণী মাঝের চরের গঙ্গার ঘাটে কুম্ভ মেলার সমাবেশ ঘটেছিল, আজকে তার মহাসমাপ্তি। প্রচুর মানুষ গঙ্গায় স্নান করছেন পূর্ণ লাভের আশায়, 12 বছর পরে এলাহাবাদে হয়, কল্যাণীতে হয়েছে এবারে। আবার কবে হবে আগামী দিনই জানা যাবে। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সনাতনী ধর্মীয়দের আবেগের কুম্ভ মেলা, আমাদের বাংলার গর্ব। ধন্যবাদ, আশা করব ভিডিওটা আপনাদের ভালো।